নমস্কার, আমি কাকলি কর, উদ্বাস স্কুলের স্পেশাল টিচার। আমাদের এখন বর্তমান পরিস্থিতির জন্য আমরা সবাই এখন বাড়িতে, আমাদের বাচ্চাদেরকে কিভাবে আমরা কাজ করাবো, কিভাবে বাচ্চার সাথে কমিউনিকেট করবো, সেই জন্য এসেছি। এখন স্কুল, থেরাপি সেন্টার সব বন্ধ, এখন অনেক সময়। প্রথমেই কী করতে হবে, একটা রুটিন তৈরি করতে হবে। রুটিনের মধ্যে কাজের জন্য একটু সময় রাখতে হবে, খেলার জন্য সময় রাখতে হবে, আর একটু সময় রাখতে হবে নিজের মতো করে। এমন ছেড়ে দিতে হবে যাতে ও নিজের মতো করে একটু সময় কাটায়। আবার বিভিন্ন কাজের মধ্যে ইনভলভ করতে হবে। যেমন ধরুন, সন্ধ্যাবেলা আপনি ভাবলেন মুড়ি খাবেন, মুড়ি মাখছেন, ওকে ডাকুন, বাচ্চাকে ডাকুন সাথে, ওকে ইনভলভ করুন, বাচ্চাকে বলুন মুড়ি মাখো, বাটিতে বলুন মুড়ি তোলো, বাবাকে যাও গিয়ে দিয়ে আসো, মুড়ি দিয়ে এসো। এইভাবে ছোটো 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 কাজ ভাবতে হবে। স্কুলের কাজ আপনারা জানেন কী কাজ আছে না আছে, সেটাকেও একটা রুটিন করুন। অল্টারনেটিভ ডেতে কাজ করান, ছোটো ছোটো কাজ দেবেন। বাড়িতে নিশ্চয়ই অ্যালবাম আছে, পুরনো অ্যালবাম, পুরনো অ্যালবাম বের করুন, অ্যালবামে ছবি দেখান, বাচ্চার সাথে কথা বলুন, কোথায় বেড়াতে গেছিলেন সেগুলো বলুন, কিছুটা সময় বাচ্চার সাথে অ্যালবাম দেখিয়ে কাটান। এরকম ছোটো 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 কাজ আপনাকে ভাবতে হবে। এখন বর্তমান পরিস্থিতির জন্য আমরা সবাই কিন্তু টেনশন করছি, সেই টেনশন যেন বাচ্চার সামনে না হয় সেটা কিন্তু লক্ষ্য করতে হবে। বাচ্চাকে বেশি করে খেলাতে হবে, বিভিন্ন রকম খেলা খেলতে হবে, কোনো কিছুতে কিন্তু জোর করা যাবে না, বাচ্চাকে একদম জোর করবেন না। ওর রুটিন আছে, রুটিনের মধ্যে বুঝে, ওর মুড বুঝে বাচ্চার সাথে খেলুন। বাচ্চার সাথে যত খেলবেন, বাচ্চাও দেখবেন আপনার সাথে সেইভাবে কমিউনিকেট করছে।